মোটরসাইকেল সার্ভিসের পর একটা ব্যাপার আপনাদের আমি সবসময় সাবধান করি, আজকে আরেকবার রিপিট করতেছি ওই কথাটা, যে সার্ভিস থেকে বের করার পর ওই দিনটা একটু সাবধানে বাইক চালাবেন, কারণ বিভিন্ন জায়গায় গ্রিজ লাগে, তার মধ্যে হচ্ছে ডিস্ক অ্যান্ড ব্রেক প্যাড, এই জন্য ব্রেকটা একটু কম ধরে আর ওই জিনিসটা একদিন পর্যন্ত থাকে, তারপরে ঠিক হয়ে যায়। এই জন্য লংয়ে উঠে বা মেইন রোডে এমন টান দিয়ে না, দেখবেন যে ব্রেক কম ধরবে অ্যান্ড কোনো কিছুর পেছনে যা লাগা দিয়ে একটা বড় বিপদ আপনি ডেকে আনতে পারেন। তাই একটু বুঝে শুনে চালাইতে হবে অ্যান্ড পারলে যদি মনে করেন যে বেশি মানে ব্রেকটা খুব কম ধরতেছে বা বেশি প্রবলেম করতেছে, ডিস্কের মধ্যে শ্যাম্পু বা ডিটারজেন্ট দিয়ে শুধু ডিস্কটা ভালো মতো ধুয়ে ফেলবেন। কোন একটা ভেহিকেল আপনাকে তখনই ভালো সার্ভিস দেবে যখন সেইটার মেনটেন্স ভালো হবে। আর ইদানিং মিরপুরের দিকে থাকাতে আমি উত্তরা বা অন্যদিকে বাইকটাকে নিতে পারতেছি না, সার্ভিসও করাইতে পারতেছি না, এই জন্য মিরপুর 60 ফিটের আশপাশে মানে বাইকপট্টির ভেতরে 10 নম্বর বাইকপট্টির ভেতরে একটা জায়গা খুঁজে বের করছি ভাই ব্রাদারদের কাছে জিজ্ঞেস করে, মোটো জিনিয়াস, অ্যান্ড ওইখানে আজকে যাব। দেখি ওনাদের সাথে এখনও যোগাযোগ করতে পারি নাই, যোগাযোগ যে কোনো বাইকের সার্ভিস সেন্টারে যাওয়ার আগে বাইক সার্ভিসে যাওয়ার আগে তাদেরকে ফোন দিয়ে যাবেন, তাহলে গিয়ে লাইনে থাকতে হবে না। আজকে আমি যাইতেছি ভাগ্যের উপরে, যা যদি দেখি ফাঁকা আছে তাহলে বাইকের সার্ভিসটা করতে পারবো, আর যদি কোনো কারণে আজকে না পারি তাহলে আজকে বুকিং দিয়ে আসবো, কালকে সার্ভিস করবো, কারণ এই বাইকটাকে অনেকদিন ফুল সার্ভিস করাই না, যখন যেটা দরকার তখন ওইটা করতেছি, কিন্তু ফুললি একটা চেক আপ বা মাস্টার যে সার্ভিস বলে ওইটা না করলে বাইকের অনেক কিছু দেখা যায় নষ্ট হয়ে বসে আছে বা ক্ষয় হয়ে বসে আছে, এবং ওই একটা জিনিস ক্ষয় হলে ওগুলা থেকে অন্য জিনিসও কাহিনী হইতে থাকে। আর আমি বলবো এই জন্য প্রতি 5000 কিলোতে একবার ফুল জেনারেলি একটা চেক আপ দেওয়া উচিত, মানে ফুল বাইক একটা চেক আপ দেওয়া উচিত, যেটাকে আমাদের দেশে মাস্টার সার্ভিস বলি আমরা, ওইটা দিলে বুঝতে পারবেন যে আপনার বাইকের কোন জিনিসটা কেমন আছে, কোনটা কবে বদলাবেন এবং কোনটা এখনই বদলানো উচিত বা কোনটা কত দিন আরও যেতে পারবে। চলেন শুরু করি রাইড, অ্যান্ড যাওয়ার পথে একটু বাবুর সাথে দেখা করতে হবে, ওরা একটা কাগজ দিব, দেন মিরপুর। আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, বৃষ্টি হইতে পারে, আবহাওয়া একটু অমন অমন, খবরে নাকি বলছে বৃষ্টি হবে, মা এরকম বললো, চলেন বের হই। পুরানো পণ্য নতুন মোড়কে একটা কথা বলি, মানে আগের কথা কিন্তু আবার নতুন করে বলতেছি নতুন ভিডিওতে, সেটা হলো যে কোনো সময় যখন সারা রাত মানে যে কোনো দিন সেটা গরম হোক ঠান্ডা হোক, যখন সারা রাত বাইকটা পরে থাকবে অফ অবস্থায় এবং আপনি সকালে বা বিকালে যখনই বাসা থেকে বের হবেন তখন বের হওয়ার সময় অন্ততপক্ষে 1 মিনিট বাইকটা স্টার্ট দিয়ে এরকম রেখে দিবেন কোনো পিক আপ দেওয়া ছাড়া, এবং তারপরে আস্তে এরকম 2-1টা পিক আপ দিয়ে দেন চালানো শুরু করবেন। এতে হচ্ছে আপনার ফুল ইঞ্জিনে ইঞ্জিন অয়েলটা ছড়ায় যাবে এবং ইঞ্জিন অনেকদিন স্থায়িত্ব পাবে বা অনেকদিন ভালো রান করবে। আর স্টার্ট দিয়ে ভুম করে টান দিবেন, হঠাৎ করে দেখবেন ভিতরে কোনো একটা কিছু ভাঙছে বা বেশি ক্ষয় হয়েছে বা কোনো প্রবলেমে পড়ছে। এটা রেগুলার মেনটেন্যান্সের মধ্যে একটা জিনিস, আপনার বাইককে ভালো রাখতে স্টার্ট দিয়ে 1 মিনিট রেখে তারপরে আপনি যেভাবে খুশি চালান। চলেন আমরা বের হই। বাইক সার্ভিসের ব্যাপারে সবসময় খেয়াল রাখবেন, চেষ্টা করবেন আর কি, যে যেই ওয়ার্কশপটাতে সবচেয়ে বেশি টুলস অ্যান্ড আধুনিক যে যন্ত্রপাতিগুলো আছে ওইটাতে যাওয়ার জন্য, কারণ এটা মানুষের বডি না যে আপনার হার্টে ব্লক, আপনি একটা মেডিসিন ডাক্তারের কাছে গেছেন, সে কিছুদিন ট্রাই করছে মেডিসিন দিয়ে তারপরে পারে নাই, আপনাকে রিকমেন্ড করে দিছে হচ্ছে কোনো হার্টের সার্জনের কাছে, এটা অনেক সময়ের ব্যাপার আসলে। আর যেহেতু এটা একটা মেশিন, এটা এরকম না যে মেডিসিন খাওয়াইতে হবে দেখতে হবে, এটার আসলে যে জিনিসটা নষ্ট হয়েছে ওইটা চেঞ্জ করে ফেলতে হবে, কোন জিনিসটা নষ্ট হয়েছে এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই ভালো টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট দরকার পড়বে। আর যার কাছে ওটা নাই সে ম্যানুয়ালি যেই সময় নিয়ে বের করবে মানে সমস্যাটা খুঁজে বের করবে ওই টাইমের মধ্যে দেখবেন যে অন্য কোনো কিছুর মধ্যে সমস্যা হয়ে গেছে। যাক আমি বাবুর বাসার সামনে চলে আসছি, ওরা একটা ফোন দিয়ে পেপারসগুলা বুঝায় দিয়া চলেন আমরা রওনা হই। ওর তো আমার বাসায় আসার কথা ছিল, যাক ভালো হয়েছে আমি আগে আগে চলে আসতে পারছি, ফোন দিস। ফোন দিতে গিয়ে দেখি এইখানে 2টা সাইন উঠে আছে, অ্যান্ড তখন বুঝলাম আমার কানে তো এয়ারপড লাগানো। হ্যাঁ আমি কালকে একটা এয়ারপড কিনছি যেটা আপনাদেরকে বলাই হয় নাই, এই যে দেখেন এটা কিনে আমি পকেটে রেখে দিচ্ছি অ্যান্ড হেলমেটের ভিতরে আমি এটা পরে আছি, ফোনে এখন আমি কথা বলতে পারি চাইলেই। হা হা হা, যদিও এটা উচিত না বাট কী ব্যাপার, এই লোকটা ফোন ধরতেছে না কেন, কী করা যায় বলেন তো, পুরাই তো ফাপড় হয়ে গেল, দেরি হয়ে যাইতেছে, অলরেডি 4:06 বাকি, ও মনে হয় শিওর ঘুমায় গেছে। Hey everyone, this is Sayed Muhammad Iqbal, welcome to my YouTube channel MSI Vlogs, and Babu ke pai nahi, o shombhob to ghumaya geche ba washroom e ba kichu ekta hobe, ami jokhon firbo oi time ta or sathe kotha bole ba or sathe papers lenden ta shesh kore felbo, and taratari ber hoye gelam karon hocche bike service e motamoti shomoy lage, jodio ajke ami try korbo, jodi olpo shomoy korte pare tahole korbo, ta na hole arek din bike service kore nebo, but shomoy lage motamoti bike service e je dini apnara jaben, jodi full service hoy tahole 2 theke 3 ghonta ba 4 ghonta hate niye jaben, কারণ কখন কোন বাইকের কোন জায়গায় কোন সমস্যা বৈশা থাকে ভেতরে এটা কিন্তু আগে আপনি বুঝবেন না, রেগুলার সার্ভিস করালে বোঝা যায় বাট যদি অনেক দিন পরে হয়
তাহলে ওই জিনিসটা বুঝবেন না। অ্যান্ড ঘটনা কি, আজকে এই হেলমেট ছাড়া বাইকটাকে এই রাস্তার মধ্যে, ওরে ভাই, কোনো একটা মনে হয় বাইকের রাইড টাইড আছে ওদের 300 ফিটে বা কোনো জায়গায় হবে। বেশ বাউলি মাউলি 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 মেরে মেরে চলতেছে। যাকে হলো বাইক সার্ভিসের ব্যাপার। অ্যান্ড এই একটা বাইকের উপরে আমার এত প্রেশার পড়তেছে। এই জিক্সারটারে আমি প্রথম যখন আমি জিক্সার দেখি, যখন আমি বাইক চালাই না, আমার মনে হতো যে এটা মনে হয় একটা হালকা পাতলা বাইক, এই শহরের মধ্যে টুকটাক রাইডের জন্য ঠিক আছে, কিন্তু এমনিতে হেভি ডিউটি মনে হয় করতে পারবে না। বাট আমি এটার যেভাবে ইউজ করতেছি, পাহাড় থেকে সাগরে, নদী থেকে বন্দরে, শহর থেকে গ্রামে, মোটামুটি ভালোই আমাকে সার্ভিস দিয়ে যেতেছে। অ্যান্ড এখন আমার ফোনে একটা ফোন আসতেছে একের পর এক। আমার মনে হইতেছে যে বাবুই আমাকে ফোন দিতেছে, যাক ব্যাপার না, ওরে বইলা দিব না যে আরেক সময়। চলেন আমরা তাহলে এদিক থেকে বের হয়ে যাই যতটুকু তাড়াতাড়ি পারি, আজকে মোটামুটি ট্রাফিক আছে ভালোই রাস্তায়। চলে আসছি আমি বাইক পট্টি 10 নম্বরে। এদিকে হচ্ছে 10 নম্বরের গোল চত্বর, আর এদিকে হচ্ছে স্টেডিয়াম। অ্যান্ড আমি একটু ম্যাপে দেখে নিই আসলে কি বলতেছে, 150 মিটারের মধ্যে টার্ন লেফট নিতে, এই ভিতরে ঢুকে দেন টার্ন লেফট। আচ্ছা আমি আছি এইখানে এক গলি গিয়ে, এইখানেই হচ্ছে মোটোজিনিয়াস। গুগল ম্যাপ হওয়াতে কী যে সুবিধা হয়েছে, তা না হলে যে কোনো অ্যাড্রেস খোঁজাটা অনেক কঠিন হয়ে যেত। যাক চলেন, আমি তো এর আগে এইখানে একদিন আসছিলাম শুভ ভাই সহ, এদিক থেকে জুস খাইছিলাম, এখানে জুসটা তো টেস্টি ছিল। দেখি আজকেও একটু পরে শুভ ভাইরে ফোন দিব যে ভাই আসেন জুস খাই। কি কি যেন বলতেছিলাম না ওই দিন, এখানে এই দোকান, খাবারের ওই দোকান। আচ্ছা বলতেছিল তো বামে, বামে বলতে কি এই গলি, এই গলিতে তো অনেক দোকানপাট, মনে হয় না এই গল্লি। আরেকবার আমার মনে হইতেছে সামনের গল্লি। আচ্ছা আরেকবার চেক করে নেই তো। ভাই দাঁড়ান দাঁড়ান আমি একটু পিছনেই যাই। ওরে ভাই এখানে দাঁড়ানোটা তো সেই ব্যাপার, বাইকের সব ব্যাপার স্যাপার তো। টার্ন রাইট বলতেছে কেন এখন আবার এখান থেকে, এর আগে বললো লেফট এখন বলে রাইট। গুগুর তোমার মাথা কি খারাপ হয়ে গেছে, এই ডানে বলতেছে টার্ন রাইট এই ডানে। আচ্ছা ও ভাবছিল আমি এর পরের রুট দিয়ে ঢুকবো, ওর জায়গায় ঠিক আছে, আমি আমার জায়গায় ঠিক আছি। অ্যান্ড চলেন আমরা মোটোজিনিয়াস খুঁজি এইদিকে সম্ভবত। আচ্ছা রোড নাম্বার টাম্বার এগুলো আমি এইদিকে চিনি না, এই কারণেই হচ্ছে এই অবস্থাটা হয়েছে। বাট একবার দুইবার আসলে দেখবেন তারপরে একদম ঝাঁকাঝাঁক চিনে যাব। এইদিকেই যেন কই আমি দেখছিলাম, বাট বুঝতেছি না কোন জায়গায়। এদিকেই এদিকেই সম্ভবত পেয়ে গেছি। হ্যাঁ এই যে হচ্ছে মোটোজিনিয়াস। যাক অবশেষে, ভাই রে ভাই যে পরিমাণ ভিড় আজকে, আজকে খবর আছে আমার সার্ভিস করতে। দেখেন 1, 2, 3, 4, 5টা বাইক অলরেডি, ভিতরে আরও 3টা, সর্বনাশ। আজকে আমি সার্ভিস পাবো না বলে মনে হইতেছে আমার, দেখা যাক। ওকে ফাইনালি আমরা মোটোজিনিয়াসে চলে আসতে পারছি। গুগল ম্যাপটা বেশ কাজে দিচ্ছে, জাস্ট সার্চ করে দেন, এক গলি পরে ঢুকে যেতে পারছি। আর ঢুকার পরে এখানে পরিচয় হয়েছে হচ্ছে মেহেদী ভাইয়ের সাথে। হ্যালো ভাই, কি অবস্থা, ভালো আছেন? এই যে ভাইয়া ভালো আছি। ভাইয়া আপনার কথা আমি অনেকের কাছে অনেকবার শুনছি যে আপনার এখানে যাতে বাইক সার্ভিস করায়, যেহেতু আমার এদিকে ইদানিং চলাফেরাটা বেশি। আপনার স্পেশালিটি কি যে সবাই আপনার কথা বলতেছে? আমাদের সার্ভিসটা আমরা ভালো দিতে পারি, মানুষ তো স্পেশাল না, ধরেন অফার দিই আমরা, কিন্তু অফারের চেয়ে বেশি জিনিসটা হচ্ছে কি সার্ভিসটা, সার্ভিসটা যদি ভালো দিয়ে দেন মানুষ আসে, এই কারণেই আর কি। হ্যাঁ আপনাদের ইকুইপমেন্ট বা টুলস কি ব্যবহার করতেছেন সার্ভিসের জন্য? সার্ভিসের জন্য যতগুলো ডিজিটাল টুল আছে সবই মোটামুটি আমাদের কাছে আছে, যেগুলো হচ্ছে কি বড় বড় অনেক বাইকের সার্ভিস সেন্টারেও পাবেন না। আচ্ছা এই যেমন ধরেন হচ্ছে কি আপনার OBDS কেনা, যেটা হচ্ছে কি V6 থেকে শুরু করে 2022 কিংবা 2021 এর পরে যে বাইকগুলো সবগুলো স্ক্রিন করে আমরা সার্ভিস দিই। এছাড়া হচ্ছে কি আপনার আল্ট্রাসোনিক ক্লিনার আছে, FI ক্লিনার আছে, তারপর হচ্ছে কি আপনার ফিউল গেজ আছে, তারপর আপনার মোবিল ভেলোসিটি চেক আছে, ব্রেক অয়েল চেক আছে, মোটামুটি সবই ডিজিটাল ভাবেই আমরা করে থাকি আর কি। আশপাশেই থাকবো আমি, দেখি বাইকটাকে ঢুকানোর পরে হয়তো আপনাদের নিয়ে একটু বের হবো, বা একবারে বাইক সার্ভিস করে বের হওয়ার ট্রাই করবো। এর মধ্যে একটু সার্ভিস সেন্টারটা একটু ঘুরে দেখি আমরা। কথায় কথায় মেহেদি ভাইয়ের সাথে কথা বলে যেটা দেখলাম, উনি আমার পূর্ব পরিচিত, আগেও আমাদের পরিচয় ছিল, বাট মাঝখানে অনেকদিনের গ্যাপ থাকাতে আর আমি জানতাম না মোটোজিনিয়াস হচ্ছে উনার। দেখ আমার বাইক মোটামুটি সার্ভিসে দিয়ে দেওয়া হয়েছে, ডিটেল সার্ভিসের ব্যাপারগুলো আজকে দেখাবো না, কারণ এগুলা এর আগের ভিডিওতে অনেকবার দেখানো হয়েছে যে কিভাবে কোনটা খুলে, কিভাবে কোনটা লাগায়,
এই জিনিসগুলো বারে বারে দেখানোর কিছুই নাই, বাইক সার্ভিস হয়ে যাবে এর মধ্যে। অ্যান্ড আমার এখানে যেটা ভালো লাগছে যে মেহেদি ভাই নিজে থেকে প্রত্যেকটা কাস্টমারের সাথে কথা বলতেছে, ওয়ার্কাররা তো কাজ করতেছে সার্ভিস করতেছে, উনি নিজে থেকে নিজে ব্যাপারটা বুঝে অ্যান্ড সবাইকে খুব সুন্দর মেনটেন করতে পারতেছে। আর আজকে আমি এমন একটা দিনে আসছি যেখানে প্রচণ্ড পরিমাণ ভিড়, ওনাদের ওয়ার্কশপের ভেতরের যে ব্যাপারটা এটা পার হয়ে একদম বাইরে পর্যন্ত মানে রাস্তা পর্যন্ত রেখে বাইক তারপরে কাজ করতে হইতেছে। যাক আমরা তো মোটামুটি, আর এইখানে দেখলাম যে পার্টস টার্টসও আছে, ইঞ্জিন অয়েল অ্যান্ড টুকটাক পার্টস যদি লাগে। সবচেয়ে বড় সুবিধা এটা এখানে যেটা পাইছি এটা হলো বাইক পট্রির সাথে তো যে কোনো পার্টস আপনার যা লাগবে বাইকের ওনার কাছে না থাকলে উনি পাশের কোনো একটা দোকান থেকে এনে আপনাকে ওই সাপোর্টটা দিতে পারবে। গরমও লাগতেছে, সার্ভিসটা হোক অ্যান্ড সার্ভিস হলে আমরা এখান থেকে একবারে বের হবো, যখন তখন আবার ফেরত আসতেছি। আর সার্ভিস সেন্টারের ভিডিও না দেখাই, কারণ সার্ভিসের ভিডিও এর আগে অনেক দেখাইছি, অনেকগুলা বোর লাগে আমি জানি। বাট আপনারা যদি এখানে আসতে চান আমি মেহেদি ভাইয়ের মোটোজিনিয়াসের নিচে আমি স্ক্রিনে শেয়ার করে দিতেছি অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, অবশ্যই ফোন দিয়ে আসবেন। কারণ হচ্ছে ফোন না দিয়ে আসলে আমার মতো এরকম গরমে সিরিয়াল দিয়ে বসে থাকতে হবে, কারণ এসি আনছে বাট এসি এখনও লাগায় নাই। উনি বলতেছিল যে এসি এই যে এনে রাখছি কিন্তু এসি সেট আপ করি নাই, এসি সেট আপ হলে একটু শান্তিতে বসা যাবে। আচ্ছা দেখা হচ্ছে একবারে বাইকে এখান থেকে বের হয়ে। অল্প সময়ের মধ্যে ভাই বাইকটা মোটামুটি আমার রেডি করে দিচ্ছে, ভিড় ভাট্টার মধ্যে এখনো অনেক ভিড় আছে দেখা যেতেছে। মেহেদি ভাই তাহলে আজকে বেরোই ভাইয়া, দেখা হবে ইনশাআল্লাহ। আবার থ্যাংক ইউ ভাইয়া, হ্যাঁ ইনশাআল্লাহ আসবো ভাইয়া, টাটা, দেখা হবে তাহলে, ওকে আল্লাহ হাফেজ। যাক ভালো হয়েছে অল্প সময়ে বেরোয় যেতে পারছি, আকাশ একটু মেঘলা মেঘলা হয়ে যেতেছে, কোন সময় আবার বৃষ্টি চলে আসে এর কোনো গ্যারান্টি নাই। তাহলে চলুন আমরা এদিক থেকে বেরোই, ভাইয়া বেরোয় যাই, আল্লাহ হাফেজ ভাইয়া, দেখা হবে। অনেক সাবস্ক্রাইবার ভাইদের সাথে দেখা হয়েছে এখানে, আড্ডা টাড্ডা দিলাম, ভালো সময় কাটলো অ্যান্ড এবার পরের কাজে যাইতে পারি। খুব কম সময়ে বের হয়ে যেতে পারছি, কটা বাজে? 6:12 অ্যান্ড বাইকের সব কিছুই চেক টেক করে দিছে, চাকা টাকা খুলে চাকার ভিতরে গ্রিজ করে অ্যান্ড ট্যাপেটের ভ্যালভ ক্লিয়ারেন্স যেটা ওইটা অ্যাডজাস্ট, মূলত এইগুলাই দরকার ছিল। কারণ এই একটা বাইক যেটা নিয়ে হুট হাট আমি যে কোনো দিকেই বের হয়ে যাই, হঠাৎ করে যদি ঢাকার বাইরে যাই তখন ওই সার্ভিস করাটা আবার একটু ঝামেলা হয়ে যায়, এই হলো ব্যাপার। অ্যান্ড ইঞ্জিন অয়েল আমার এটা একদম নতুন ঢালা ছিল, এই জন্য আর ইঞ্জিন অয়েলের চেঞ্জের ঝামেলায় আজকে যাইতে হয় নাই। আর খুব ডিটেল দেখাইলাম না, কারণ ওই যে ওইটাই এই বাইক সার্ভিসের ডিটেল প্রচুর দেখানো হয়ে গেছে। অ্যান্ড শুভ ভাই ফোন দিতেছিল, বলতেছিল যে ওইদিকে যাওয়ার জন্য সাইড ফিটের দিকে, চলেন ওইদিকে যাই। অ্যান্ড সার্ভিস মোটামুটি আমার কাছে ভালো লাগছে সার্বিক দিক থেকে, আর সবচেয়ে বড় কথা ওনাদের ইকুইপমেন্টগুলো অনেক বেশি ভালো, প্রত্যেকটা যন্ত্র একদম নতুন। অ্যান্ড কিছু জিনিস দেখলাম, আমি তো সার্ভিসের অত যে একদম ডিটেল বুঝি তা না, ওনাদের থ্রটল বডি ক্লিন অ্যান্ড এই সমস্ত জিনিস, তারপরে ট্যাপেট অ্যাডজাস্টমেন্টের ইকুইপমেন্টগুলো অনেক অনেক বেশি ভালো, এরপরে এফআই ক্লিনার থাকাতে এফআইটাও ক্লিন করে নিতে পারছি। চলেন তাহলে এবার আমরা বের হয়ে যাই। মেলা দিন পর আজকে আমরা মোটো অটোতে অনেকক্ষণ আড্ডা দিলাম, আইসে প্রথমে যেটা করছি প্রথমে ভরপেট খাওয়া দাওয়া করছি, আর তার আগে যেটা করছিলাম বিকেলবেলা গরমের মধ্যে খাইছিলাম ঠান্ডা আমের জুস। আমার গলা এমনিতেই ব্যথা, গলায় ঝামেলা করতেছে, ওটা থেকে সারা শরীর উইক লাগতেছে, এখানে শুয়েছিলাম অনেকক্ষণ, শুয়ে টুয়ে এখন হচ্ছে বন্ধ করার টাইম। আর এদিক থেকে এবার বেরোয় যাবো, যাবো হলো অশ্রু ভাইয়ের ওইখানে, ওনার সাথে দেখা হয় নাই বিকেলে, আসছিলাম প্রথমে ওইদিকে কিন্তু উনি একটু ব্যস্ত ছিল, চার্চে গেছিল উনি, আর ওনার সাথে দেখা করে তারপরে হয়তো বাসার দিকেই রওনা হওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা চলেন এদিক থেকে বেরোই, অনেকক্ষণ শুয়েছিলাম এই জন্য ভিডিওতে আসতে পারি নাই, প্রায় 2-2.5 ঘন্টার মতো শুয়েছিলাম এখানে। কথা আছে বানর যত বুড়াই হোক গাছ নাকি বাওয়া ছাড়ে না, এরকম গলা ব্যথা তাতে কি, আমরা এই আইসওয়ালা লেমনেড পাইছি এই জন্য এটা খাওয়া ছাড়তেছি না। হ্যাঁ এটা সেকেন্ড টাইম, এটা এর আগে একটা খাইছি, দেখি যে গলা ব্যথা একটু কমছে, মানে এটা খাওয়া আরেকবার গলা ব্যথা আর একটু কমানোর জন্য। ভাই আসলে বরফ খেলে আমার গলা ব্যথা কমে, অ্যাকচুয়ালি রানা ভাইয়ের গলার যে একটা সেন্স, এই সেন্সটা চলে গেছে, এই মানে ঠান্ডা খাওয়ার পরে গলার ভিতর আর ব্যথার যে অনুভূতি সেটাই চলে গেছে, সেন্সলেস গলা আমার, এটা অনেক মজা। প্রিয় কি ক্যাফে এটা? প্রিয় প্রিয় ক্যাফে, প্রিয় ক্যাফে এখানে আপনারা আসেন, এটা হলো পরিসংখ্যান ভবন অ্যান্ড তার অপোজিটে এই যে প্রিয় ক্যাফে, এটা অনেক স্পেশাল, খালি স্পেশাল না, দেখেন আইসের অবস্থাটা। ওকে ফাইনালি এবার হচ্ছে ফেরত যাওয়ার পালা, ঠান্ডা ঠান্ডা অনেক জিনিস খাওয়ার পরে গলা তো একটু ভালোই লাগতেছে কিন্তু কিছুক্ষণ পর কী হবে বলতে পারতেছি না, রাতেও ঘুমের মধ্যে গলা কেমন যেন বন্ধ বন্ধ লাগে, ঢোক গিলতে সমস্যা হইতেছে।
গরম পানি দিয়ে গড়গড়া করতে হবে মনে হইতেছে। যাই হোক, তাহলে আজকে সব কিছুর পরে এবার বাসায় যেহেতু চলে যাবো, ভিডিও থেকে বিদায় নেই। সার্ভিসের পরে বাইকটা চালাইতে আসলেই ভালো লাগতেছে, অনেক ফ্রি অ্যান্ড ফ্রেশ লাগতেছে, অ্যান্ড এবার যে কোনো দিকে বের হয়ে যাওয়া যাবে। অ্যান্ড যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ। দেখা হবে আবার সামনের ভিডিওতে, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা জানাবো কে কোন জায়গা থেকে ভিডিও দেখছি, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা করতে থাকবো চিল। চিল ব্রো, চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়।